রোদও চলে এলো, কি করে লিচুর টাকা টাকা পাবো ঠিক মতন। তারপরে হলো চোরের অত্যাচার। ঠিক আছে, এত লিচু ছিল, লিচুগুলো কে চুরি করলো? দেখছি হাই সর্বনাশ। আমি খালি একটু আসিনি, আর না দেখাতেই এত লিচু চুরি করে নিয়েছে। তাহলে আমি কি করে বাঁচব? চোরের 10 দিন গৃহস্থের 1 দিন আসুক, আমি এবার চোর ধরে গা আমি দম নেব। এ চোর না ধরা পর্যন্ত আমার কোনো ঘুম হারাম, আমার খাওয়া দাওয়া বাদ। দেখি কোন চোর আমার লিচু চুরি করছে। চোরের 1 দিন কি গিয়া আমার 1 দিন। আজকে চান্দু তুমি আজকে নাই, তোমার কাছে আশেপাশে আইতে দাও না। আজকে তোমার গাছ খালি করে ফেলামু, দেখো। না, প্রতিদিনই পচা ছোট ছোট গিলি খাই। আজকে চান্দু নাই, চান্দু আজকে নাই, আজকে চান্দুর গাছে বয়ে খাবো। আল্লাহ, তুমি আজকে শহরে গেছো আমি শুনছি, আজকে তোমার গাছ খালি করে লাগবো। আমি গাছে বয়ে বয়ে খাবো, কোনটা পারবার কোনটা খামো। পুরা গাছই আজকে আমার, চুরি করুম আমি আর দাদা খাইবো কদমালি। কি মজা, কদমালি আজকে ফাঁসবো। আহ, কি করি চান্দু, গাছ পাহারা দিয়া রাখবি? কাজলের কাছ থেকে গাছ পাহারা দিবি কয়দিন? দেখ আজকে তোর গাছে বয়া বয়া ফল খাই। আহা, এতদিন টুকায় টুকায় খাইছি, আজকে গাছ হতে খাইতেছি। সোনা বন্দে আমার দেওয়ানা বানাইলো, দেওয়ানা বানাইয়া আমায় গাছে উঠাইলো। সোনা বন্দে আমার দেওয়ানা বানাইলো, দেওয়ানা বানাইয়া আমায় পাগল করিল। সোনা বন্দে আমার ওই বোন আরো লাগবো। কদমালি বাঁধবো, আটা মিলে ছিল করে যেন। শালা চোর, আজকে তোমাকে পাইছি, তোমাকে হাতে না তো ধরবো। তুমি কত বড় যে চোর আমি এখন দেখাবো আজকে। হ্যাঁ, কে রে আমার কাছে? তুই প্রতিদিন আমার কাছে লিচু খাস না? মানে দাঁড়া, প্রতিদিন লিচু খাস বলে তো আমার কাছে লিচু হারিয়ে দিস। আমি কে লিচুটা কে চুরি করে? ওই চোর। নাম কাছ থেকে নাম? তুই আমার প্রতিদিন লিচু খাস, আমি আজকে তোকে ধরতে পেরেছি হাতে নাতে। ঠিক আছে, তাই তো বলি আমার গাছে লিচু কিভাবে হয়, মানে কিভাবে হারাই। ঠিক আছে, এই তোর মতন হাতে এই যে আমার লিচু খাই, তোর তুই হাতে শরীর করেছে না ভাই? এটা কি কোন অসম্ভব, আমি আমি আজকে বুঝতে পারছি আমার লিচু গেলা মানে কই যায়। এত এত অত লিচু ছিল, অত আমার আসে দেখি আমার কোনো লিচুই নাই। তাহলে তুই চিন্তা কর, নাম ভাই শুনবেন তো আমার কথা। গাছটাই টুইটা দেখলাম, গাছটাই ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে, কিছু নাই বোন, একটু গাছ উইটা বসি। লিচু তো আমি পারম, কত সুন্দর লাগতেছে লিচু পারম কে? ও, আজকে ধরা পড়েছে তাই হলো। তুই বলছিস কি হলো, আজকে দেখলাম না তুই আমার লিচু খায় খায় সাড়ে সর্বনাশ করেছিস। আমি তো তোকে ধরে ফেললাম।
গ্রামের মানুষকে বলবো ঠিক আছে, কিন্তু এলো লিচু চোর আর তুই আমার লিচু গালাকে সব শেষ করে সারা গ্রামের লোককে বলবো না একটা সত্য। তুই কান্দার আমার শুনে কান্দার না কান্দার মনে যেন থাকে আমার কাছে আসতে হলে হিসাব করে আসতে হবে ঠিক আছে। আমার লিচু যদি লাগে কি ভাই দুটো লিচু দেন তো আমি দিব, কিন্তু আজ থেকে জানে আমার এই বাগানে 30 মাত্রা আমি তোকে না দিই ঠিক আছে। যা যা মরি যা, বদমাস কোথাকার।